হ্যালো বন্ধুরা, নিশ্চয় সবাই ভালো আছেন। তো বন্ধুরা, আমি আজকে দেখাবো কিভাবে ক্যামটাসিয়া স্টুডিওতে ভিডিও এডিট করার সময় কোনো বাড়তি অংশ এতে বাদ দিতে হয়। তো বন্ধুরা, যেমন এটি আমাদের ভিডিও এবং এটি আমাদের মিউজিক অ্যাড করা হয়েছে। তো এই মিউজিকটি দেখুন, এখান থেকে এটি বাড়তি অংশ, এই অংশটিকে কিভাবে আমরা কাট করব। এটা আমরা কাট করে জাস্ট এটাকে আমাদের যে এটা এনে আমরা এনে আসবো, এটাকে এনে জাস্ট আমরা এখানে রাখবো। রাখার পরে এখান থেকে এই লাল অংশটিকে টেনে এনে এখানে রাখবো, এটাকে শেষ করে এখানে নিয়ে আসবো। তো নিয়ে এসে জাস্ট এখানে সিজার দেখুন কাট লেখা আসছে, জাস্ট এখানে ক্লিক করব। দেখুন বন্ধুরা, এটি কিন্তু উঠে গেছে, এটি কিন্তু নেই, এখন এটি আমাদের উঠে চলে গেছে। জাস্ট আমাদের জন্য, আমাদের ভিডিও যে সময় সেই সময়টুকুর জন্য যেটুকু মিউজিক প্রয়োজন সেইটুকু মিউজিক এখন আছে। এখন আমরা এটাকে জাস্ট র্যান্ডারিং করে প্রডিউস করব। তো বন্ধুরা, আপনারা এভাবে কাজটি করেন, মিউজিক অ্যাড করবেন, বা আপনাদের নিজের ভিডিও যদি কোথাও কাট করতে হয় তাহলে আপনারা এভাবে কাট করতে পারবেন। সকলকে অনেক ধন্যবাদ বন্ধুরা, সবাই ভালো থাকবেন আর আমার ছোট ছোট টিউটোরিয়ালগুলি ফলো করবেন, অবশ্যই আপনারা উপকৃত হবেন। ধন্যবাদ বন্ধুরা।